ভাই আপনাদের অভ্যাস হয়ে গেছে যে সব ফেক জিনিসের প্রতি অ্যাট্রাকশনটা বেশি একটা নর্মাল সত্য কথা সেটা যদি অসুন্দরও হয় সেটা একসেপ্ট করতে পারেন না এজন্যই সকালবেলা আমি সেম এ ভ্লগটাই পোস্ট করেছিলাম বাট ভিন্ন ভয়েস ওভার দিয়ে বাট এরপরে মানুষের যা কমেন্ট এটা দেখে ভাবলাম যে না ওটা ডিলিট করে আবার নতুন করে পোস্ট করি সকালবেলা আমি একটা পোস্ট করেছিলাম কেউ একজন আমাকে খোঁচা কথা বলেছিলো যেটা আমার খুবই খারাপ লাগছে এবং দ্যাটস ওয়াই আমি ওটা পোস্ট করেছিলাম কারণ কারো জন্য একদম নিজের জীবন দিয়ে দিলে নিজের সব কিছু দিয়ে দিলেও বিনিময় যদি কিছু এক্সপেক্টও না করি তারপরে দিন যদি তাকে একটু না দিতে পারেন তখন তার মন মেজাজ খারাপ হয়ে যায় তার থেকে অনেক ধরনের কথা শুনতে হয় সো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছিল শেয়ার করেছি এবং ওইখানে বলেছি যে ফ্রেন্ডস ফ্যামিলি এটা যে কেউ হতে পারে অনেক আপন মানুষও হতে পারে বাট অনেক খারাপ লাগে এরকম হলে কিন্তু এরপরে মানুষজন আমাকে যা বললো স্পেশালি একটা কথা খুব বলতেছে মানুষ যে একজন ডাক্তারের মন মানুষের কথা কেন এমন হবে ডাক্তার কেন এগুলো শেয়ার করবে ডাক্তার শুধু ভালো কথা বলবে মানে সিরিয়াসলি ডাক্তাররা কি বস্তু ডাক্তাররা কি তাদের মনের কোনো কথা উল্লেখ করতে পারবে না আমি দেখেছি যে পেশেন্ট থেকে শুরু করে বাসার মানুষ ইন লজ ফ্রেন্ডস মানে সবারই একই কথা যে তুমি ডাক্তার তোমার কথা কেন এমন হবে তো ব্লগটা এই উদ্দেশ্যে বানানো ছিল না তাই আপনার ক্লিপের সাথে ভয়েস ওভারে কোনো মিল পাবেন না তারপরেও আমি শেয়ার করছি ডাক্তার বলে কি আমার মুখে সবসময় শুধু মধুই থাকবে আমি কখনো আমার মনের খারাপ কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না খারাপ কথা কিন্তু খারাপই হয় হ্যাঁ একজন মার্জিত মানুষ হিসেবে অবশ্যই আমি গালিগালাজ করবো না আমার ল্যাঙ্গুয়েজ হয়তো ঠিক থাকবে কিন্তু একটা খারাপ কথাটা খারাপই হবে কেউ যদি আমাকে চর মারে আমি তাকে বলতে পারবো না যে সে আমাকে চুমু দিয়েছে আমি চরের কথাই বলবো মানে মানুষজন কমেন্ট করছে যে আপনি ডাক্তার আপনি এ ধরনের খারাপ কথা বলতে পারবেন আপনি ভালো ভালো কথা বলবেন ইভেন একবার এক পেশেন্টও এসে খুব খারাপ ব্যবহার করছিল পরে আমরাও একটু রাগ হয়েছিলাম এবং বলেছিলাম যে আপনি এভাবে আপনার সাথে কথা বলতে পারেন না এবং যখন আমরা রাগ হয়ে ওনাকে এটা বলি উনি বলে আমরা হচ্ছে পেশেন্টের লোক আমরা আপনাদেরকে গালি দিবই আপনারা তো উত্তেজিত হতে পারবেন আই মিন সিরিয়াসলি সবারই এরকম একটা ধারণা স্পেশালি বাংলাদেশে আমাদের এই উপমহাদেশে এই টাইপের ধারণা খুবই কমন এবং এটা আমাকে অনেক প্যার আমার ব্লগ দেখেন তাদেরকে আমি জানিয়ে রাখছি যে হ্যাঁ আপনারা আমাকে দেখেন আমি অনেক সুইট সবার কেয়ার নি অনেক ভালো সব কিছু ওকে বাট আমিও একজন মানুষ এবং আমারও অনেক রাগ আছে সেটাও সবার জানা দরকার আমি এমন না যেমন আপনারা সব সময় দেখেন হ্যাঁ ব্লগের মধ্যে অবশ্যই রাগ রাগি করে সেটা দেখাবো না বাট কখনও যদি একটু মন খারাপের কথা আমি একটু বলি সেটাকেও আপনারা বানিয়ে ফেলেন যে আমার মন মানসিকতা নিচু সো যদি আপনাদের কাছে এটা মন মানসিকতা নিচু হয়ে থাকে তাহলে ভাই নিচুই কারণ আপনাদের যদি সবসময় এমন হয় যে আপনাদের মন মানসিকতা সব সময় অনেক ভালো আপনাদের কখনো রাগ ওঠে না তাহলে আমি এমন না আমার অনেক রাগ উঠে উঠে যখন রাগ ওঠার কারণ রাগ উঠে আর যদি বলেন যে হ্যাঁ একটা খারাপ কিছু হয়েছে এটা কেন ব্লগে শেয়ার করতে হবে খারাপ কিছু হলেও কেউ কিছু বললেই আমি এটা শেয়ার করে দিই তাহলে বলবো যদি কেউ কিছু বললেই আমি শেয়ার করে দিতাম তাহলে সেটা নিয়ে আমি প্রতিদিন ব্লগ বানাতাম আমি হয়তো দুই বছর পরে আজকে এমন একটা কিছু ব্লগ বানিয়েছি কারণ এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এনিওয়েজ অনেক কথা বলছি এখন একটু নর্মাল ব্লগে আসি আমি হচ্ছে যে শিং মাছ রান্না করতেছিলাম বাজার করে আনছিলাম তো শিং মাছটা অনেক মজা হয়েছিল রাত বারোটা বাজে রান্না করা শুরু করছি কোন একটা কারণে আর সেটা করতে করতে এখন রাত একটা বেজে গেছে শাওনার আমি মিলে খাওয়া দাওয়া করতেছি আমি খাওয়া দাওয়া করতেছি এই ভিডিও কি আপনারা আজকে প্রথম দেখতেছেন আমার একদম ফার্স্ট ব্লগ থেকে আজকে আমার পাঁচশো সাঁত্রিশ নাম্বার ব্লগ আমি প্রতিদিনই কি খাই না খাই সবসময় দেখি এবং অনেক আপুরা বলে যে আপু আমি প্রেগন্যান্ট কিন্তু আমি কিছুই খেতে পারতাম না আপনার ভাত মাখানো দেখে এত ভালো লাগে খেতে ইচ্ছা করে অনেকে হয়তো পছন্দ করবেন না কিন্তু অনেকে পছন্দ করে না সো এটা আমি প্রথম থেকেই দেখাই একজন আপু লেখেছে যে সবসময় বাবার বাসায় গেলে ওনার কাজ হচ্ছে যে বড়লোক মা বাবা দেখাইতেছে যে মা বাবা এটা খাওয়াইতেছে খাওয়াইতেছে আরে ভাই আমি প্রতিদিন যা খাই তাই দেখাই আমি ভর্ত দিয়ে খাইলেও আমি দেখাই মা বাবার কাছে গেলে ভালো কিছু খাইলেও আমি দেখাই আচ্ছা মা বাবার কাছে গেলে আমি গত ছয় মাসে চার মাসে আমি একবার মা বাবার বাসায় গেছি মা বাবা অনেক আয়োজন করছে তাহলে সেটা মা বাবা সুন্দর করে সাজাইছে ওইটা আমি দেখাবো না আমি যেখানে প্রতিদিন বাসার ভর্তা ভাত খাওয়া দেখাচ্ছি তাহলে কি আমি মা বাবার বাসায় গেলে ওইটা দেখাবো না তারা আমার না আর অন্যান্য মানুষের ব্লগ দেখেন তারা কি দেখেন না যে বাসায় কোনো মেহমান আসলে অথবা কারো বাসায় গেলে যখন সুন্দর করে কোনো কিছু সাজানো হয় এটা যে ব্লগে শেয়ার করা হয় এগুলো কি আপনার কোনোদিন দেখেন নাই অবশ্যই দেখছেন বাট ওই যে আমার পিছনে লাগা লাগবে এবং আমার মা বাবার পিছনে লাগা লাগবে বলতে গেলে তো আসলে অনেক কথাই বলা যায় তাহলে তো ব্লগে বলে শেষ করা যাবে না সারা জীবনই চলে যাবে সো আমি আর ভিডিও আজকে লম্বা করব না মনের কথা বল দরকার ছিল বলেছি আর এখানে ভিডিও শেষ করে দিব থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ